বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আমার দ্বিতীয় পর্ব, যে ইনকিউবেটর মেশিনের থেকে বাচ্চা উঠবে বলেছিলাম, কথা দিয়েছিলাম, সেটা উঠছে। দেখুন, এই ডিমটা ভেঙে গেছে, এর মধ্যে বাচ্চাটা নড়ছে কিভাবে। হ্যাঁ, আর ইতিমধ্যে চার পাঁচটা অলরেডি ভেঙে গেছে, ভেঙে বাচ্চাটা বেরিয়ে আসছে অটোমেটিকলি। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ঠোঁটটা দেখা যাচ্ছে, ঠোঁটটা দেখা যাচ্ছে, নড়ছে, দেখেছেন তো? এটা খুব লাভজনক জিনিস যে মুরগি ছাড়া একটা মেশিনের দ্বারায় ডিম ফুটানো হচ্ছে, তো খুব আনন্দ লাগে। আর এটা খুব লাভজনক জিনিস, কারণ একটা সাধারণত মুরগির ডিমের দাম 8 টাকা, আর বাচ্চা হ্যাচিং হওয়ার পরে বিক্রি 50 টাকা, তো খুব লাভজনক জিনিস। যদি কোনো বন্ধু মনে করে যে আমি এই মেশিনটি কিনবো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মেশিন দেব, প্লাস সব কিছু শিখিয়ে দেব, ঠিক আছে? বিনা মুরগিতে মেশিনের দ্বারায় ডিম থেকে বাচ্চা ফুটানো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বন্ধুদেরকে শেয়ার করবেন ও একটা লাইক করবেন, বেল আইকেন, মানে বেলের যে ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিওগুলো পাঠিয়ে দেবো। এর তৃতীয় পর্ব করব আমার খামার নিয়ে, মানে আমি যে ফার্ম করেছি, ফার্মের মধ্যে কতগুলো মুরগি আছে, মুরগিগুলোর আমি ভিডিও দেব, ঠিক আছে? তো আপনারা প্রস্তুত থাকবেন আমার চ্যানেলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।